আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যেই ঘোষিত মার্চ টু যমুনা আন্দোলন, সেই আন্দোলনে যারা আমাদেরকে সহযোগিতা করছেন, সাহস যোগাচ্ছেন এবং সারা বাংলাদেশে এই আন্দোলনের জন্য কাজ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনারা জানেন যে আমরা যে মার্চ টু যমুনা আন্দোলন ঘোষণা করেছি, এই ইনুসের যমুনা ঘেরাও করার জন্য এবং ইনুসকে বন্দি করার জন্য, যমুনাতে আমরা যে মার্চ টু যমুনা আন্দোলন ঘোষণা করেছি, সেই মার্চ টু যমুনা আন্দোলনের অংশ হিসাবে আজকে দ্বিতীয় ধাপে আমরা যেটি করব, যে সারা বাংলাদেশে একসাথে একযোগে সকল পৃথিবীর সকল সমস্ত বাঙালিরা আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি আমরা একসাথে পোস্ট করব। এ আমাদের যে মার্চ টু যমুনা আন্দোলন, সে আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে। ইনশাল্লাহ বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এই মার্চ টু যমুনা আন্দোলনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এই মার্চ টু যমুনা আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। সো আপনাদের প্রশ্ন যে এই মার্চ টু যমুনা আন্দোলনের যুক্তিকতা কী এবং কেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এই মার্চ টু যমুনা আন্দোলনে অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ এই মার্চ টু যমুনা আন্দোলনে অংশগ্রহণ করবে কারণ আজকে সর্বশেষ জিনিস যেটি, যে সারা বাংলাদেশে প্রায় 35টি ডিস্ট্রিক্টে আজকে প্রায় ব্ল্যাক আউটের মতো অবস্থায়, কোনো বিদ্যুৎ নেই। আজকে এই জন্য মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, হাতের নাগালের বাহিরে। আজকে মানুষ সাধারণত বাজার করে সংসার চালাতে পারছে না, মানুষের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই নাজুক অবস্থা। বাংলাদেশে মানুষ কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, গার্মেন্টস শিল্পগুলো আজকে বন্ধের পথে, গার্মেন্টসের যে কর্মচারীরা, সেই কর্মচারীরা আজকে চাকরি হারিয়ে আজকে তারা পথে বসার মতো অবস্থা হয়ে গেছে। সো তাই এই সারা বাংলাদেশের মানুষ আজকে ফুঁসে উঠেছে, কারণ মানুষের চাকরি নাই, বিদ্যুৎ নাই, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা গণহারে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, মানুষের জীবন আজকে নিরাপদ, প্রত্যেকটি মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষ চিন্তিত আজকে আমার ভবিষ্যৎ কী হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কী হবে, আমার সন্তান কি এই দেশে থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে, চাকরি পাবে, আমার কী হবে, আমার পরিবারের কী হবে। এই যে মানুষের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে, মানুষের মধ্যে একটি হাহাকার বিরাজ করছে, সে হাহাকার থেকে, অস্থিরতাকে থেকে বাঁচার জন্য মানুষ আজকে পরিবর্তন চায়, বিকল্প চায়। সে বিকল্পের অংশ হিসেবে মানুষ মুখিয়ে আছে কখন একটি আন্দোলনের ঘোষণা আসবে, আর সেই আন্দোলন হচ্ছে মার্চ টু যমুনা। এই আন্দোলনের জন্য মানুষ মুখিয়ে আছে, মানুষ অপেক্ষা করছে কখন দিন তারিখটি ঘোষণা করা হবে। সো ইনশাল্লাহ অচিরেই আমরা এই আন্দোলনের ফাইনাল স্টেজের পরে আমরা মার্চ টু যমুনা আন্দোলন ঘোষণা করব। আজকে রাত্রে 12:01 সকলে, পৃথিবীর সবাই বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি পোস্ট করে দ্বিতীয় আন্দোলনের দ্বিতীয় ধাপটি সফল করবেন। তারপরে আগামী বৃহস্পতিবারে 12:01 আমরা স্টেপ ডাউন ইনুস এটি লিখে সবাই ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করে আমরা আন্দোলনের ফাইনাল কর্মসূচির দিকে যাব। স্টেপ ডাউন ইনুস আন্দোলন কর্মসূচির পরে, আগামী বৃহস্পতিবার পরে আমরা সারা বাংলাদেশে আমাদের জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন সবার সাথে পরামর্শ করে আমরা একসাথে মার্চ টু যমুনা আন্দোলনের তারিখ, দিন তারিখ, সময় নির্ধারণ করে আমরা ঘোষণা করব। সারা বাংলাদেশে আজকে দেখেন, সারা বাংলাদেশে মানুষের যেখানে নিরাপত্তা নেই, মানুষের যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে না, ব্যবসা বাণিজ্য নেই, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ নেই, নিরাপত্তা নেই, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এইগুলো দিকে নজর না দিয়ে এই 71-এর পরাজিত শক্তিরা, সত্কর মহাজন ইনুস এবং সমন্বয়কারীরা ব্যস্ত হয়ে পড়েছে 7ই মার্চের ভাষণ এবং 15ই আগস্ট, 7ই মার্চ এটিকে, 15ই আগস্টকে জাতীয় শোক দিবসকে বাদ দেওয়ার জন্য এবং 7ই মার্চকে বাদ দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে।
ওরা এই জন্য সারা বাংলাদেশের মানুষ আজকে ওদের প্রতি আজকে মানে ওদের সারা বাংলাদেশের মানুষের উপর ওরা জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। মানুষ আজকে মানে অগ্নিস্ফুলিঙ্গের মতো আজকে যে কোনো মুহূর্তে ফেটে পড়ার মতো অবস্থা হয়েছে। কারণ 7ই মার্চ এদেশের মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের স্বাধীনতার যে মূল মন্ত্র সেটি হয়েছিল 7ই মার্চ। বঙ্গবন্ধু এদেশের জাতির জনক, বঙ্গবন্ধু এদেশের মানুষের বাঙালির নেতা, এদেশের মানুষের নেতা। এই বাঙালিরা এটি মেনে নিতে পারছে না। এই বাঙালিরা অপেক্ষা করছে কখন একটি ডাক আসবে, কখন একটি ডাক আসবে। আর সেই ডাক নিয়ে আমরা এসেছি। আমরা মার্চ টু যমুনা আন্দোলন ঘোষণা করব। বাট আমি আমরা যারা মার্চ টু যমুনা আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে যে এই সমন্বয়কারীরা এবং বিএনপি জামাত মিলে যেই কাজ করেছে এই কোটা বিরোধী আন্দোলনে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে অস্ত্র লুট করেছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, মানুষের বাড়িঘরে হামলা করেছে, আমরা যেটি করব আমাদের সবার কাছে এই মার্চ টু যমুনা আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন তাদের কাছে অনুরোধ থাকবে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না, কারো বাড়িতে হামলা করা যাবে না, কোনো পুলিশ ভাইদের উপরে হামলা করা যাবে না, কোনো সাংবাদিক ভাইদের উপরে হামলা করা যাবে না, কোনো বিশৃঙ্খল কোনো কাজ করা যাবে না। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একটা টার্গেট, মার্চ টু যমুনার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইউনূস, আসিফ নজরুল এবং সমন্বয়কারী যারা আছেন উপদেষ্টা তাদেরকে আমরা বন্দি করব, গ্রেফতার করব, বন্দি করব। বন্দি করে তারপরে এই দেশবাসীকে নিয়ে, এই দেশবাসীর সিদ্ধান্ত নিয়ে, দেশবাসীর মতামতের ভিত্তিতে তাদের বিচার করব এবং তাদেরকে বাংলাদেশ থেকে, তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে তাদেরকে বিচার করব দেশবাসীকে নিয়ে। বাট কোনো মানুষের, জনগণের কোনো সম্পত্তি, জান মালের কোনো ক্ষতি করা যাবে না এই আন্দোলনে যারা অংশগ্রহণ করবেন। এই আন্দোলনের রোডম্যাপটা কী হবে, কে কোন জায়গায় অবস্থান নেবে, এয়ারপোর্টে কারা অবস্থান নেবে, এই যে পদ্মা সেতুর এই দিক এই পারে কারা অবস্থান নেবে, যাত্রাবাড়িতে কারা অবস্থান নেবে, কে কোনভাবে ঢাকায় ঢুকবে, কীভাবে ঢুকবে এবং কার অবস্থান কোন জায়গায় হবে, সেগুলো আমরা দায়িত্ব সারা বাংলাদেশের যারা আমাদের এই আন্দোলনের জন্য কাজ করছেন তাদের সাথে কথা বলে আমরা দায়িত্বগুলো বণ্টন করে দিব। আমরা এবং কোন দিন আমরা মার্চ টু যমুনাতে যাত্রা শুরু করব সেটা আমরা ঘোষণা করে দিব। সো তাই আন্দোলনের ঘোষণার আগে আমি বলে দিচ্ছি, কোনো জানমালের কোনো ক্ষতি করা যাবে না, প্রশাসনের গায়ে হাত দেওয়া যাবে না, কোনো পুলিশ সদস্যদেরকে মারা যাবে না এবং কারো কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা যাবে না। আমাদের শুধু টার্গেট হচ্ছে এই সরকারকে, যেই সরকার বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে এই সরকারকে আমরা হটাব এবং তাদের বিচার করব। এই এই ইউনূস মহাজন, সত্কর মহাজনরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনে এসে এই দেশটাকে ধ্বংসের নীল নকশা নিয়ে এসে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সো তাই আমাদের মার্চ টু যমুনা আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে রক্ষা করা, এই দেশটাকে আবার আগের জায়গায় নিয়ে আসা। ইনশাল্লাহ আমাদের এই মার্চ টু যমুনা আন্দোলন ইনশাল্লাহ সফল হবে, 100% ইনশাল্লাহ সফল হবে। কারণ সারা বাংলাদেশের মানুষ আজকে বলা শুরু করেছে, যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন আজকে বলা শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। কারণ শেখ হাসিনার আমলে ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম হাতের নাগালে ছিল, বিদ্যুৎ ছিল, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা হয়েছিল। আজকে প্রত্যেকটি মানুষ আজকে সেটা হারে হারে উপলব্ধি করতে পারছে। এই জন্য আমাদের এই মার্চ টু যমুনা আন্দোলনে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে মানুষ সাড়া দিচ্ছে, সারা বাংলাদেশ থেকে মানুষ যোগাযোগ করছে, ভাই আন্দোলনের ডেটটা কবে, ভাই আন্দোলনের সময়টা কবে, আন্দোলনের ক্ষণটা কবে, আমরা ভাই অপেক্ষা করতেছি। তাই সবাই প্লিজ, সবাইকে আমি বলবো প্লিজ আপনারা একটু ধৈর্য ধরুন। আমরা আগামী বৃহস্পতিবারে, আজকে রাত্রে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি পোস্ট করবো রাত্রে 12:01, আগামী বৃহস্পতিবারে স্টেপ ডাউন ইউনূস লিখে আমরা সবাই পোস্ট করে তারপরে আমরা সারা বাংলাদেশে সবার সাথে যোগাযোগ করে আন্দোলনের সময় এবং ডেট ঘোষণা করে দিব। অচিরে ইনশাল্লাহ ঘোষণা করব। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ, একটু অপেক্ষা করুন ইনশাল্লাহ, আমরা অর্গানাইজ করে নিই ইনশাল্লাহ, ইউনূস এদেশ থেকে ইনশাল্লাহ বিতাড়িত হবে। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।